অনুষ্ঠিত হয়ে গেল মধুসূদন দাস লেনের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো। পরিচালনায় অধিবাসী বৃন্দ। তাদের এবছর পুজো 34 বছরে পদার্পণ করল। এই খুঁটি পুজোর শুভ সূচনা করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী ও দক্ষিণ হাওড়ার বিধায়িকা শ্রীমতী নন্দিতা চৌধুরী। এছাড়াও এদিন অনেক গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন ও ক্লাবের সকল সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অন্যদিকে 2022 সালের অধিবাসী বৃন্দের এবারের থিম তন্তুবায়। খুঁটি পুজোয় উপস্থিত থেকে সাংসদ প্রসূন ব্যানার্জি তিনি কি বললেন শুনে নেব। আমি এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। দুর্গা পুজো বেশি দিন আর দেরি নেই, যেভাবে আয়োজকরা শুরু করে দিয়েছে আয়োজন খুব ভালো হবে আমি আশা করবো। আমি অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, দুর্গা পুজো ভালোভাবে অনুষ্ঠিত হোক। প্রার্থনা করবো যে মা, অনেকে মারা যেতে পারে যেতে পারে, কিন্তু এইরকম মানুষ কেন 100 বছর আছে এটা আমার পূর্ণ। দাদা কী বলবেন? কোভিড নিয়ে কোভিড তো চলেই গেল, তার সাথে অনেক মানুষকে নিয়ে গেল ভারতবর্ষে। দেখলাম দিল্লিতে মিথ্যে কথা বলছি, অনেক মানুষ মারা গেছে, WHO বলেছে। দুঃখ পাই, আমারও বন্ধু চলে গেল, সামনে আমার চলে গেল, দুঃখের কী করা যাবে, কোভিডের ওষুধ তো নেই, চেষ্টা নিষ্ঠা কিছু বাকি থাকেনি, সবাই মিলে করেছি, তাই কোভিড পালিয়েছে, কোনো ইচ্ছা নেই। আমরা আবার যেরকম আছি বাঙালিরা, হই হই করে কখনো খেলা, কখনো পুজো, কখনো রাজনীতি, কখনো হই হই, কখনো গল্প, এই একটা বাঙালি কিন্তু আছে। অতএব সেটা আবার নতুন করে আবার হাওড়া, হাওড়া যেন সেই বাংলাই রয়েছে। আমি কলকাতা থেকে এসে এটাই ফিল করেছি, 11 বছর রয়েছি এখানে। সেই কলকাতায় ঠিক আছে, অন্যরকম পুরো হয়ে গেছে, কিন্তু এখানে এখনও ধুনোর গন্ধ পাই, আমি এখনও শাঁখ বাজার পাই, শাঁখ বাজছে বা সন্ধ্যেবেলা যাচ্ছি, এখনও মেয়েরা লাল পাড় শাড়ি পরে ঘুরে, হ্যাঁ পুজো করে, এইটা আমার কাছে বিরাট গর্ব। সমর্থন আছে আদিবাসী মানেই, আমরা আদিবাসী বলতে গেলে হবে না, এরা যা করেছি বলবে, এটাকে মনে হয় পুজোর একটা সত্যিকার পুজো হচ্ছে। পুজো করা অনেক দেখেছি আমি, যা কিছু মনে করো না, সাজানো গোছানো, নাচ গান, আই ডিস লাইক, আমি মনে করি যে পুজোটা পুজো হবে এবং পরিবেশটা সব বাড়ি পাড়ার মেয়েরা বউরা সব বেরিয়ে আসতে পারে এবং করতে খুব ভালো লাগছে। কিছু না, তোমরা আমাদের সাহায্য করো, তোমাদের শুভেচ্ছা জানো, আমার দরকার নেই বড় মুক্তাও, তোমরা আমার পাশে আছো, সবসময় আছো, আমরা তোমাদের সাথে, তোমাদের চিন্তাভাবনা তোমাদের পৌঁছে দেওয়া অনেক লোক বেশিরভাগ লোক আমাদের ভালোবাসে।